দুই দিন যাবৎ স্কুল বন্ধ আপনারা তো সবাই জানেন তো সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকলকে জানাই মিলি ব্লগস পেজে স্বাগতম আজকে আমরা একটু ঘুরতে যাব আপনারা তো সবাই জানেন স্কুল বন্ধ তারপরে অফিসও বন্ধ বিশেষ করে নির্বাচনের দিন তো সব কিছুই বন্ধ ছিল আর ওই দিন মাহিনের স্কুলও বন্ধ আর আজকে তো বৌদ্ধ পূর্ণিমার বন্ধ আছে সেই উপলক্ষে আমরা একটু ঘুরতে গেলাম অন্যান্য দিন স্কুল খোলা থাকলে দেখা যায় কি প্রাইভেট থাকে কিন্তু আজকে স্কুল বন্ধ মাহিনের আব্বুর অফিস ফিশ বন্ধ সব দিক দিয়ে বন্ধ ছিল এজন্য অনেক ভালো লেগেছিল আর আমরা একটা রেস্টুরেন্ট এসেছি এই তো সেই রেস্টুরেন্টের নাম বাসবন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ রেস্টুরেন্টটি আর কি বাঁশ দিয়ে মানে করা খুবই সুন্দর আর খুবই নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা একটা রেস্টুরেন্টে যা যা দরকার এই রেস্টুরেন্টে সবই কিন্তু আছে আমাকে ওরা অনেকদিন দিন তো বলতেছে চলো তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায় পরে বলতেছে রেস্টুরেন্টে নিয়ে যাবো তো আমি ভাবলাম যে কালেকুরের ভেতরে না তো বাইরে রেস্টুরেন্ট কোথায় আছে চলকুটির ছাড়া তো আর কোথাও নাই কিন্তু আমি তো জানতাম না যে এই সাইডে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হচ্ছে তাও আবার সুন্দর একটা নাম বাঁশবন রেস্টুরেন্ট খুব সুন্দর না আর এই তো দেখেন আমরা যখন গিয়েছিলাম একটু হয়ে গিয়েছিল আমি প্রথমের দিক দিয়ে ভাবছি যে এই সাইডে এত সুন্দর হবে না কিন্তু এসে তো আমি অবাক কিন্তু আমি ভাবলাম যে আরেকটু আগে আসলে মনে হয় ভালো হতো ক্যামেরায় ভিডিওটা সুন্দর আসতো তো আমি একটা রুমে ঢুকলাম দেখেন প্রত্যেকটা রুমগুলা এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগে আর প্রত্যেক প্রত্যেকটা রুমের মধ্যে জানালা আছে প্রত্যেকটা জানালার মাঝে আবার ফ্লাওয়ার পেজ দিয়ে সাজানো কালারিং ফ্লাওয়ার বেসগুলো দেখতে খুব ভালো লাগতেছে তাই না আর আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দের আর যাই আমরা এখানে যে আসছি এই রেস্টুরেন্টটা ছাড়াও আরও ভিতরে আরও কয়েকটা রুম আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে দেখেন এক একটা বেতের ঝাড়ের মতো বানানো হয়েছে ভেতরে আবার লাইটও দিয়েছে এগুলো রাত্রের বেলায় হয়তো বা আরও সুন্দর লাগবে আর আমি তো সন্ধ্যার টাইমে আসছি এর জন্য এখনও লাইট জ্বালানো হয়নি তো এখন আমি আবার এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে আবার করা হয়েছে এটা একটু উপরে ছিল আর একটু নিচের দিকে দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন তো দেখি ওই তো দেখেন কত বড় একটা রুম এগুলা দেখে তো আমার অনেক ভালো লাগতাছে যে এগুলো মনে হয় বাঁশের চাঙারি বলে জানি না আমি সঠিক তো যাই হোক আমার খুব ভালো লাগছে এই জায়গাটা এসে প্রত্যেকটা গুলাতেই দেখেন ছোট ছোট করে ঘর দেওয়া আছে ঘরগুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও হয়তোবা অনেকেই আসেননি আমার মতো যারা না আসছেন এই জায়গাটাতে আসবেন অবশ্যই ভালো লাগবেন আর ভালো লাগবে এই জায়গাটা মনে করেন যে গরমও না তেমন ঠান্ডা চতুর্দিক দিয়ে গাছপালায় ঘেরা আছে আর বিশাল বড় একটা বট গাছ আসছে সেই বট গাছটাও আপনাদের দেখাবো তো আমরা এখন এই বাসের দোতলা বাড়িটাতে আমরা উঠতেছি মানে মাহিনকে বললাম যে তুমি আগে উঠাও পরে আমি উঠতেছি ওরা উঠতেছে ওদের আসলেও মাহিনো অবাক হয়ে গেছে যে বাহিরে কালীগুড়ের বাইরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আবার এখানে সকল প্রকারের খাবার মোটামুটি ভালো আইটেমগুলো আছে খাবারের মানগুলোও খুব ভালো তো আমি এইখানে উঠতেছি আর বলতেছি যে জিনিসগুলো তো অনেক শক্ত করে করছে মানে সিঁড়িগুলো একটু কাঁপেও না যে আমরা যে রুমের ভিতরে ঢুকলাম তো এই রুমটা মনে হয় নতুন করছে এখনও ফ্যান লাগানো হয়নি আর বাকি যতগুলা ছোট ছোট ঘরগুলো আছে ওগুলাতে ফ্যান লাগানো হয়েছে এই রুমটাতে অনেক গরম আমি ভাবলাম এই রুমে আমি একটু রেস্টুরেন্টের কিছু খাবার অর্ডার করি তো এখানে একটু গরমের পরিমাণটা বেশি বলে আমরা একটু গাছতলার দিকে আর কি ওই সাইডটাতে খাবারের অর্ডার করেছিলাম তো এই যে দেখেন আমরা এখানে আবার একটু বেলগুনিতে দাঁড়িয়েছি যেহেতু এখানে খাবারের ওয়াটারটা আমরা দিলাম না তো খুব ভালো লাগছিলো জানেন খুবই ভালো লাগছিলো আমার কাছে এইরকম রেস্টুরেন্টগুলো আমার খুব ভালো লাগে দেখতে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এই সিঁড়িতে নেমে আবার ওই পাশে যে একটা সিঁড়ি আছে ওই পাশটা সিঁড়িতে উঠতেছি মানে এই পাশটাতে যে পাশটাতে বটগাছ আছে বিশাল বড় একটা বটগাছ আছে সেই জন্য বললাম যে একটু গাছের নিচে বসে আমরা খাওয়া দাওয়া করি চলো ভালো লাগবে তাই রুমের ভেতর থেকে বের হয়ে আসলাম সবসময় তো রুমের ভেতরের রেস্টুরেন্টগুলোতে আমরা খাওয়া দাওয়া করছি সেই জন্যই তো আমরা ফাইনালি সেই বটগাছের নিচে এসে পড়লাম দেখেন কত সুন্দর বিশাল বড় একটা বটগাছ আমি লোকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকটা জুড়ে আছে একটা সময় হয়তো এই গাছটা অনেক বড় হবে আর দেখতে অনেক ভালো লাগবে আর জায়গাটার স্পেস এত সুন্দর সাথে আবার নদীও আছে এটা মনে হয় মকশ বিল না আমি তাও জানি না নাকি কোনো নদী আমি সঠিক বলতে পারলাম না কিন্তু আমার কাছে এইখানে এসে অনেক ভালো লেগেছে আর আমি তো ঠান্ডা লাগতেছে এই জায়গায় কোনো ফ্যানেরও প্রয়োজন হইতেছে না মিল ভালো লাগলো আর এই পাশটাতে আমরা খাওয়া দাওয়া করেছি ওইটুকু আপনাদের স্কিপ করে দিয়েছি যাই হোক আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আমার অন্যান্য সময় বন্ধের সময় ভাবি যে আমি কোন জায়গায় যাব এমন একটা জায়গায় গেতাম যদি একটু ভালো লাগতো তো এইখানে এসে আমার অনেকটাই ভালো লাগছে আর মাঝে মাঝে আমি এখানে আসব আর খাবারের মানগুলোও খুব ভালো ছিল সকল প্রকারের আইটেমই প্রায় মোটামুটি আছে এখন প্রায় সন্ধ্যার দিক আমরা বাসায় এসে নামাজ পড়েছি মাগরীবের নামাজ আর এই সমটা একটু অন্ধকার হয়ে গেছে তো এর জন্য প্রত্যেকটা রুমেই একটু লাইট দিয়েছে আর এই তো দেখেন এইগুলাতে এখন ঝাড়বাতিগুলাতে লাইট জ্বলতেছে আর আজকের ব্লগ এই পর্যন্ত আপনার ভালো থাকবেন টাটা আল্লাহ আসসালামু আলাইকুম